চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আল হাজ এম সালাম জেদ্দায় আগমন উপলক্ষে গণসংবর্ধনা আয়োজন করেন বৃহত্তর চট্টগ্রাম প্রবাসী জেদ্দা সৌদি আরব। ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর সভাপতিত্বে ও আতাউর রহমান মাসুদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাফর আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, ওয়াজিউল্লাহ, কামরুল হাসান জুয়েল, জামশেদ মোশারফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন ভুইয়া সহ আরও অনেকেই। অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রবাসীদের আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত করতে প্রবাসী সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি।